İmanlayın. মসজিদে মসজিদে আমিন জোরে বলার আস্তে বলা নিয়ে ঝগড়া মসজিদে মসজিদে হাত বুকে বাঁধা আর নিচে নাভি নিচে বাঁধা নিয়ে ঝগড়া রবে দেন করা না করা নিয়ে ঝগড়া আরে বেটা তোর ইমান আসেনি আগে সেটা দে আগে ইমানটা আসেনি তোর ইমান না থাকলে আমিন জোরে বলে লাভ কি আস্তে বলে লাভ কি আস্তেটাও বাতিল জোরেটাও বাতিল যদি তোর ইমান না থাকে রবে দেন করলেও বাতিল না করলেও বাতিল যদি ইমান না থাকে নাবির উপরে হাত বাঁধলেও বাতিল নিচে বাঁধলেও কি বাতিল ঠিক না কি ট্রেনের ফার্স্ট ক্লাসে যে তিন ব্যক্তি উঠেছে কে কোন সিটে বসবে বসবে ঝগড়া লাগিয়েছে সিট নিয়ে ঝগড়া ওই সময় টিটি সাহেব এসে বলেন টিকিট গুলো দেন তো দেখা গেছে কারোই টিকিট নাই এই গেটে উঠ বের হয় কোথাকার সিটের কে কোন সিটে বসবে এটা তো পরে না আগে তো টিকিট ট্রেনে ঢুকার পারমিশন আছে নি আগে ইমান না থাকলে মসজিদে ঢুকারই তো পারমিশন নাই কেন ঢুকছে এই মসজিদে ঠিক নয় কি অমাবিহীন মুমিন ও ভাইরা আজকে মুসলিম আমার ঐক্যের দরকার ঐক্য হবে সব ফরজকে স্বীকার করব সব হারামকে হারাম মেনে নেব এরাই সই আকীদা ওয়ালা এরাই সই বিশ্বাস ওয়ালা খাঁটি ইমান ওয়ালা ঠিক নয় কি ও ভাইরা এখন কাফেরদের যারা অমুসলিম তাদের ধর্ম আছে না নাই কেউ বৌদ্ধ কেউ হিন্দু কেউ খ্রিস্টান কেউ ইহুদি যার যার ধর্ম আমাদের ধর্ম কি ইসলাম প্রত্যেক ধর্মের কিছু বিধিবিধান থাকে হিন্দু ভাইয়েরা তাদের ধর্ম মানবে স্বাভাবিক খ্রিস্টান ভাইয়েরা তাদের ধর্ম মানবে স্বাভাবিক ইহুদিরা তাদের ধর্মকর্ম মানবে স্বাভাবিক ঠিক না আর মুসলিমরা কি করবে নিজের ধর্ম বাদ দিয়ে ওদেরটা মানবে হ্যাঁ এটা ইসলাম বলেছে আমার ধর্ম আমি আমার কল্লা জাকার থাক আমার ধর্মের উপরে আমার থাকতেই হবে ঠিক নয় কি ওয়াইন কোথায় দাও হরেকতা তোমাকে কেটে টুকরো টুকরো করে ফেল তোমাকে জানিয়ে চাই ভস্ম করে ফেল তবু তুমি তোমার তাওহীদ থেকে ধর্ম থেকে তুমি বিচ্ছুত হয়ো না ঠিক না এখন যুবকদের চুল দেখলে দেখবেন বাটি চুল মাথার তুলির মধ্যে একটুখানি তালুর মধ্যে একটু চুল সাইডে নাই সারা বাংলা জুড়ে কারণীকরণ এটা কারণীসরণ কোন নবী শাহজালালের শাহপরানের অনুসরণ বাংলাদেশের কোন বাইতুল মোকাররমের খতিব সাহেবের অনুসরণ মুসলিম জাহানের কোন বড় মুফতির অনুসরণ কারণীসরণ বেঈমানদের যারা আল্লাহকে স্বীকার করে তাদের ব্যাপারে যুবকদের আকীদা কি হচ্ছে আপনার আকীদা কি হচ্ছে ইন্না শাদ্দাব্বি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু বিশ্বে যত জানোয়ার আছে যত প্রাণী আছে চার পাওয়ালা যত গরু আছে চার পাওয়ালা যত কুকুর আছে চার পাওয়ালা যত শূকর আছে সমস্ত প্রাণীর মধ্যে নিকৃষ্টতম প্রাণী হলো তারা যারা তাদের সৃষ্টিকর্তাকে স্বীকার করে না যারা কাফের যারা তাদের আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বীকার করে না এদের মতো নিকৃষ্ট প্রাণী আল্লাহর এই ইউনিভার্সে মাল্টিভার্সে মহাবিশ্বে নাই কে বলছেন কে বলছেন এবার বলেন যারা আল্লাহকে মানে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলে মানে না যারা আরব বিশ্বের ইরাক সিরিয়া লিবিয়া ফিলিস্তিন আরব বিশ্বের যে আরব বিশ্বের জনসংখ্যা বিশ্ব জনসংখ্যার সাথে কম্পেয়ার করলে আরবদের জনসংখ্যা হয় শতকরা পাঁচজন শতকরা কয়জন আমাদের আরবিয়া মুসলিম ভাইরা তাদের জনসংখ্যা বিশ্ব জনসংখ্যার সাথে তুলনা করলে শতকরা কয়জন পাঁচজন অথচ বিশ্বে যত লোক জুলুম অত্যাচারে যুদ্ধে বিগ্রহে নিহত হয় চাপিয়ে দেওয়া যুদ্ধে নিহত হয় এই নিহতদের শতকরা প্রতি একশো জন নিহত খুন হওয়া নিরপরাধ খুন হওয়া মানুষের মধ্যে প্রতি একশো জনের মধ্যে ৬৫ জন আমার আরবি ভাইয়েরা আরব দেশের ভাইয়েরা ওদের জনসংখ্যা কত শতকরা শতকরা পাঁচ বিশ্ব জনসংখ্যার সাথে তুলনা করলে ওদের জনসংখ্যা শতকরা কত পাঁচ অথচ নিহতের ব্যাপারে নিহতের ক্ষেত্রে খুন হওয়ার ক্ষেত্রে তাদের সংখ্যা কত শতকরা ৬৫
তারা করছে এখন বলি অবশ্যই বিশ্ব বেঈমানরা এই পরিকল্পনা করে করে আমাদের মুসলিম ভাইদের খুন করছে করছে না আমরা ওই খুনিদের আদর্শ মানতে পারি মানতে পারি যদি একজন লাই মান থাকে কোন খুনি জাতির কোন আদর্শ আমরা মানতে পারি আমরা মানতে পারি না ইরাকের লক্ষ লক্ষ নিরপরাধ নিষ্পাপ শিশুকে মামনকে আবার বৃদ্ধ বলি তাকে যারা খুন করেছে ওদের কোন আদর্শ আমরা নিতে পারি নিতে পারি وإن أطعتموهم إنكم لمشركون ওই বিজাতীয় কৃষ্টি কালচার ওই স্থান কালচার যদি তোমরা মানে না মেনে নাও আমি আল্লাহ বলছি তোমরা সব মুশরিক সূরা নামে আল্লাহ বলেছে বিশ্বে যারা শরণার্থী নিজের দেশ ভিটে মাটি ছাড়া হয়ে ভিন্ন দেশে গিয়ে থাকে নদীর কূলে রেল স্টেশনে পড়ে থাকে এদের শতকরা 58 জন হলো আমার আরবি ভাইয়েরা ওদের জনসংখ্যা শতকরা 5 বিশ্ব জনসংখ্যা 58 জন হলো তারা এখন যারা এই জুলুমগুলো করছে আল্লাহ তাআলা তাদের কৃষ্টি কালচার অনুকরণ থেকে আমাদেরকে বারণ করেছেন কিনা বারণ করেছেন কিনা হোক না সে ফুটবলার হোক না সে ক্রিকেট খেলোয়াড় হোক না সে একেবারে একেবারে কি ভয় ভয় স্পিনার হোক না সে মারাত্মক ফাস্ট বোলার হোক না সে কত কিছু তাতে আমার কি আমার আদর্শ সেরা আমার আদর্শ হতে হলে যে আল্লাহকে স্বীকার করে আমি তাকে আমার আদর্শ মানব ঠিক নয় কি যে আল্লাহ দিনকে স্বীকার করে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বীকার করে তাকে আমি আদর্শ মানব মানতে রাজি আছেন মানতে রাজি আছেন আজ থেকে চুল লাগবেন কার মতো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাটি চুল লাথি মারেন এই সিস্টেমকে পদদলে পিষ্ট করেন কুল্লা আমরি মিন উমুরিল জাহিলিয়া তাহাদা কাদামাইয়া আতাইনা মাদু নবীজি বিদাহাজে বলেছেন অজ্ঞতার জাহিলিয়াতের অন্ধকার বেঈমানির যুগের সমস্ত পিষ্টি কালচার আমার দুই পায়ের তলে আমি পিষ্ট করলাম আজকে আপনি পারবেন কিনা আপনি পারবেন আমাদের কৃষ্টি কালচার আছে আমাদের নিজস্ব সংস্কৃতি আছে আছে না নাই আমাদের বাংলাদেশের একজন সৈনিক জাতিসংঘে মিশনে যখন গিয়েছিলেন তখন জাতিসংঘের একজন মহিলা কর্মকর্তা হ্যান্ডশেকের জন্য হাত বাড়িয়ে দিয়েছিলেন আমাদের বাংলাদেশের সেই গৌরবান্বিত সৈনিক হাত গুটিয়ে নিয়েছিলেন তখন ওই জাতিসংঘের কর্মকর্তা প্রশ্ন করেছিলেন হাত কেন গুটিয়ে নিলেন কারণ কি তিনি বললেন This is my culture. এটা আমার সংস্কৃতি এটা আমার ধর্ম তখন জাতিসংঘে সে কর্মকর্তা বলেছিল যে হ্যাঁ আমি আপনার কালচারকে রেসপেক্ট করি আমি আপনার কালচারকে শ্রদ্ধা করি ও ভাইরা তাহলে গান বাজনার বিষয় এখন এই যুগে সহি আকিদার বিষয় কি বিষয় কি বিষয়টা সহি আকিদার বিষয় যে গান বাজনা শুনে তার ইমান নেই কারণ সে মোস্তাহেল আমি বলছি না কাজী ইব্রাহিম বলছে না নবীজি বলছেন তুস্তাহাল্লু ফিহাল মাহারিম কুল্লুহা শেষ জামানায় আমার আল্লাহর সব হারামকে আমার উম্মতের শেষাংশের লোকেরা হালাল করে ফেলবে আর কোন হারামকে হালাল করা এটা বড় কুফর এটা কি এটা বড় কুফর ঈমান থাকে না এই যুগে সহি আকিদা পোষণকারী তারা যারা গান বাজনা ইত্যাদিকে হারাম মনে করবে যারা সুদকে হারাম মনে করবে যারা জিনা ব্যবসারকে হারাম মনে করবে যারা আল্লাহর যেই কোনো হারাম কোনো মানুষকে খুন করা হারাম হারাম মনে করবে কোনো মুসলিম ভাইয়ের সম্পদ হরণ করা অন্যভাবে খেয়ে ফেলা ঘুষ খাওয়া সুদ খাওয়া জবরদস্তিমূলক কারো জমিন দখল করা জবরদস্তিমূলক কোনো মুসলিমের জায়গা তার সম্পত্তি দখল করা যেই ব্যক্তি হারাম মনে করবে সে মুসলিম আর যে হালাল মনে করবে তার ঈমান নাই তার ঈমান নাই প্রিয় ভাইরা এজন্য বহু বিষয় আছে আমাদের যুগে এসে এটা ঈমানের বিষয়ে পরিণত হয়েছে যেহেতু শরীয়তে হারাম আমরা এটাকে কি করলাম হালাল মনে করলাম এজন্য ঈমান থাকবে না এজন্য নবীজি বলেছেন মসজিদ ভরা মুসল্লি একজনের ঈমান নাই
তারা তো সালাত অস্বীকার করে বেঈমান হয় নাই, তারা যাকাত অস্বীকার করে বেঈমান হয় নাই, তারা সিয়াম অস্বীকার করে বেঈমান হয় নাই, তারা হজ অস্বীকার করে বেঈমান হয় নাই, জিকির আজকার অস্বীকার করে বেঈমান হয় নাই, তারা হারাম অস্বীকার করে বেঈমান হয়েছে। এই ব্যাধিগুলি আমাদের মধ্যে আছে না নাই? আমি জানি এতিতে ওয়াজগুলো করলে অনেক সমালোচনা হয়, এগুলি করলা অবস্থা চিনেন তো, স্বাদ লাগে না, কিন্তু ডায়াবেটিস হয়ে গেলে এগুলিরই দরকার, ঠিক না বেঠি? নিম পাতার দরকার, চিরতার দরকার, তিতার দরকার, মিঠা মিঠা ওয়াজ করলে আপনাদের ভালো লাগবে, অনেক বাবা দিবেন। আমি চাই না মিঠা ওয়াজ করে বাবা করতে, আমি জানি গোটা সমাজ ডায়াবেটিস আক্রান্ত, গোটা সমাজ ইমানের ক্যান্সারে আক্রান্ত, গোটা সমাজ ইস্তেলার হারামকে হারাম করার, অবৈধকে বৈধ করার কুফুরিতে আক্রান্ত। অতএব এই যুগে একটা মিঠা আওয়াজ করে বাবা কোড়াবার প্রয়োজনটা নাই, আপনি সমালোচনা করেন আল্লাহর কাছে আদর পাব ইনশাআল্লাহ, ঠিক নয় কি প্রিয় ভাইরা? শেষ